মমিন ইলেকট্রিক সেনেটারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, ফ্লোর দিয়ে কিভাবে 4 ইঞ্চি পাইপ আমরা পার করে মল এবং পানির লাইনে কাজ করব। তো বন্ধুরা, এই বাড়িতে ঠিক ওইভাবেই কাজ হবে। আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখলে এরকম সমস্যা আপনার খুব ইজিভাবে আপনি কাজ করতে পারবে। তো এই বাড়িতে দুইটা বাথরুম এক সাইডে রয়েছে এবং একটা বাথরুম এবং একটা রান্নাঘর আর এক পাশে রয়েছে। তো এখন আমি যে পাশে দুইটা টয়লেট রয়েছে আমি সেটা দেখাই। এটা রুমের সাথে অ্যাটাচড একটা টয়লেট এবং ডাইনিংয়ের সাথে আর একটা কমন একটা টয়লেট। এই দুটা টয়লেট, রান্নাঘর এই পাশে, একটা বাথরুম এবং রান্নাঘর এই পাশ দিয়ে ফ্লোর দিয়ে কিন্তু লাইনটা পার হবে। তো দেখেন, এই পাশে যেটা রান্নাঘর এবং টয়লেট রয়েছে এটা রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং এর পিছই একটা রান্নাঘর রয়েছে। এটা হলো রান্নাঘর। তো বন্ধুরা, এই রান্নাঘরের ফ্লোর দিয়ে কিন্তু আসলে পাইপটা বের হয়ে চলে যাবে, অর্থাৎ এদিক এই সাইডে কিন্তু ডেলিভারি আসবে। এখন আমি আপনাদের দেখাবো যে এই সাইড থেকে কিন্তু আসলে লাইনটা এদিকে আমার আস্তে আস্তে ঢালু হয়ে রান্নাঘর দিয়ে কিন্তু পার হয়ে যাবে। আমি কিন্তু ডাইনিংয়ে যে কমন বাথরুম রয়েছে এই বাথরুম থেকে দাঁড়িয়ে আমি সেই রান্নাঘরটা দেখাচ্ছি। আসলে এই রান্নাঘরের দিকেই কিন্তু আসলে পানি এবং মলটা ডেলিভারি হয়ে পার হয়ে যাবে। আমি এখন বাড়ির বাইরে আমি আপনাদের দেখাই। এটা হলো বাড়ির ডেলিভারির দিক, অর্থাৎ এই সাইডে কিন্তু মল এবং পানি এসে পড়বে। এবং এখানে গেট বিমের উপরে সাইডটা যে ইট রয়েছে আপনার ডুয়া, এই গেট বিমের উপরেই কিন্তু আমাকে পাইপটা রাখতে হবে। এবং যে পাশে আমার কাজ শুরু করতে হবে অর্থাৎ উঁচু করে রাখতে হবে সেই সাইড আমি দেখাই, যে সাইডে দুটা শুধু টয়লেট রয়েছে। বন্ধুরা, এই সাইড থেকে আস্তে আস্তে নিচু হয়ে আমার আর এক পাশে কিন্তু 4 ইঞ্চি পাইপ আমাকে নিয়ে যেতে হবে। ঠিক যে সোজা আমাকে পাইপটা নিতে হবে ঠিক সেই সোজা আমি দেখেন সুন্দর করে দুইটা পাইপের অনুযায়ী 1 ফিট চওড়া করে আমি কেন ছিদ্র করেছি। ছিদ্র করাটা দেখেন, এখানে 2 ইট এবং 3 ইট আমি দেখেন এখানে ছিদ্র করেছি। নিচের একটা ইট আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। এখানে যে গেট বিম রয়েছে, গেট বিমের উপরে যে একটা ইট রয়েছে ইটটা রেখে আমি উপরে ছিদ্র করেছি। কিন্তু অপর পাশ, সর্বশেষ যে পাশে আমি ডেলিভারি হবে সে পাশে কিন্তু আমার এই একটা ইট, অর্থাৎ গেট বিম সেম করে আমাকে ফোটা করতে হবে। অর্থাৎ বুঝতে হবে যে এই পাশে সে আমার ওই পাশে অবশ্যই ডাউন রাখতে হবে, যাতে মল এবং পানি দুটাই সুন্দরভাবে গড়ে যায়। তো এখন দেখেন ফোটা অনুযায়ী, অর্থাৎ যে সোজা আমার পাইপ যাবে স্ট্রেট সোজা করে আমি কিন্তু ফোটা করে নিয়েছি। তো বন্ধুরা, এই পাইপগুলো যখন ফ্লোর দিয়ে টানবেন অবশ্যই বিল্ডিংয়ের বাইরের পাশ থেকে আরেক বাইরের পাশ যেন আপনার মুখ বা আলো এবং সোজা যেন হয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। কারণ এই পাইপগুলো ভবিষ্যতে যদি জাম বা কোনো সমস্যা দেখায় তাহলে খুব সহজে পরিষ্কার করা যায়, সেদিকে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন ডাইনিংয়ের সাথে যে কমন আমার বাথরুম রয়েছে এই বাথরুমে আমি কাজ করব। এখন এই বাথরুমে একটা কোমোড এবং একটা প্যানের লাইন করা হবে। তো সেক্ষেত্রে আমি এখন মলের লাইনে কাজ করছি। মলের লাইনের সাহায্যে আমি কোমোডের লাইনটা করার পর এদিকে আমার একটা প্যান হবে। এজন্য আমাকে মেন লাইনের সাথে আমি দেখেন একটা টি এখানে ব্যবহার করতে হবে। টি বের করে আমি এখানে মলের একটা লাইন আমি বের করব। এবং পাশে আর একটা বাথরুম রয়েছে সেই লাইনটা কিন্তু এই টির সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে। দেখতে পাচ্ছেন আমি প্রথমত একটা কোমোটের লাইন নিয়েছি এবং এখান থেকে আর একটা প্যানের লাইন যাবে, অর্থাৎ এই সাইড থেকে এইখানে আমার একটা প্যান হবে। তো এখানে আমি প্যান একটা বসানোর জন্য আমি এখানে লং ট্যাপ এখানে বসিয়ে দিব। তো লং ট্যাপ বসানোর জন্য আমাকে পিছন থেকে 10 ইঞ্চি এবং সাইড থেকে 16 ইঞ্চি ঠিক ক্লিয়ার রেখে আমাকে লং ট্যাপ সুন্দর করে খাড়া করে রাখতে হবে। এরপর এইটির সাথে এইটির যে দূরত্বটা এটা সুন্দর করে আমাকে মাপ নিয়ে নিতে হবে, যাতে কাজটা আমার অ্যাকুরেট হয়। এটা মাপ নেওয়ার পর সুন্দর করে টির সাথে আমি এটাকে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে ফেললাম। করার পর এখন এই টির সাথে লং ট্যাপের কতটুকু দূরত্ব থাকবে এটার এখন মাপ নিতে হবে।
এটা আমার কমোটার লাইন এবং এটা আমার প্যানেল লাইন হচ্ছে। দেখুন এই পাইপটুকু আমার কতটুকু লাগবে সেটুকু আমাকে মাপ নিতে হবে। তো আমার মাপ নেওয়ার পর সুন্দর করে এটাকে আমি আবার বসিয়ে দিব। ঠিক পিছন থেকে 10 ইঞ্চি এবং সাইড থেকে 16 ইঞ্চি কাদা পর্যন্ত আপনাকে ক্লিয়ার নিতে হবে, তাহলে প্যানটাকে সুন্দরভাবে বসাইতে পারবেন। এরপর এই এই পাশ থেকে আরেকটা যে বাথরুম রয়েছে সেই বাথরুমে এখন আমি একটা পানির মলের আরেকটা আমাকে এখানে লাইন করতে হবে। তো এখানে লং ট্যাপটা বসিয়ে যেহেতু এক অ্যাঙ্গেল এখানে আমাকে একটা প্লেন ব্যান এখানে আমাকে ব্যবহার করতে হবে। দেখুন ওই পাশের যে প্লেনটি আমি রেখে দিয়ে আসলাম এবং এই পাশে আমি যে আরেকটা যে প্যানেল লাইনটা হচ্ছে এটা দূরত্ব যতটুকু পাইপ লাগবে সেই পাইপটা অ্যাকুরেট মাপ নিয়ে কেটে তারপর প্লেন ব্যানের সাথে লং ট্যাপে যতটুকু দূরত্ব এই দূরত্বের পাইপটা আমি এখন কেটে সুন্দর করে বসিয়ে দিব। তাহলে আমার ডাইনিংয়ের সাথে একটা কমন বাথরুম এবং রুমের সাথে একটা যে বাথরুম অ্যাটাচ বাথরুম এই দুইটারই কিন্তু ময়লার যে পাইপটা এই পাইপটা কিন্তু কাজ হয়ে গেল। এখন আমি এটা রেবেল কিভাবে করব দেখেন, স্পিড রেবেল দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি রেবেল করে নিতে পারি। তো দেখেন এই যে স্পিড রেবেলটার মধ্যের যে আপনার হলো পানিটা, এই পানিটা অবশ্যই সামনের দিকে আপনাকে অবশ্যই এটা কিন্তু গড়িয়ে রাখতে হবে, অর্থাৎ আস্তে আস্তে লং ট্যাপ থেকে সামনের দিকে এটা কিন্তু ঢালু থাকতে হবে। এটা আপনাকে অবশ্যই অবশ্যই এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে আপনি যখন প্যানটা ব্যবহার করবেন কোনো সময় ময়লা কিন্তু সহজে যেতে চাবে না। অবশ্যই আস্তে আস্তে লং ট্যাপ হতে পাইপ ধীরে ধীরে ঢালু রাখতে হবে। এখন ময়লা লাইনের আমি এখন হোলরের বড় একটা পাইপ অর্থাৎ 20 ফিটি একটা পাইপ আমি সরাসরি লাগিয়ে দিব, তাহলে ময়লার আমার অর্ধেক কাজ কিন্তু এখানে হয়ে যাবে। এখন সুন্দর করে এটাকে আঠা দিয়ে আমি পেলেন যে টিরের সাথে আমি এখন সুন্দর করে লাগিয়ে দিব। বন্ধুরা ময়লার যে পাইপটার কাজ করবে এটা 2.7 এবং পানিরও যে পাইপটা কাজ করবে এটা 2.7, অবশ্যই দুটা পাইপই বিআরবি আরএফএল অথবা গাজী অবশ্যই 2.7 পাইপ দিয়ে আপনারা ফলো দিয়ে কাজ করবেন, কখনোই নর্মাল পাইপ দিয়ে কাজ করবেন না। এখন ময়লার পাইপের কাজ করা হয়ে গেছে, এখন আমি গোসলের যে পানির যে পাইপটা এই পাইপের কাজ করব। তো দেখেন এটা আমার প্লেনটি, তো এইখানে ওই পাশে আমার কিন্তু লং ট্যাপ আমি যেটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে সেখানে লং ট্যাপ লাগিয়ে এখানে আমি প্লেনটির সাথে আমি একটা দেখেন সুন্দর করে লং ট্যাপের অর্ধেক অংশ নিয়ে আমি দেখেন টির সাথে লাগিয়ে আমি কিন্তু লং ট্যাপ বানিয়ে ফেললাম। এটা খুব সহজে কিন্তু আপনারা বানাতে পারবেন। তো দেখেন আমি দেখেন খুব সুন্দর করে টির সাথে লং ট্যাপের অর্ধেক অংশ এখানে অ্যাডজাস্ট করে আমি একটা লং ট্যাপ তৈরি করলাম এবং লং ট্যাপটা সুন্দর করে দেখেন যতটুকু লাগবে ঠিক সেটুকু পাইপ দিয়ে আমি সুন্দর করে আমি এটাকে মাপ নিব। তে ওয়াল থেকে আপনাকে অবশ্যই খাড়া পাইপের 3 ইঞ্চি ক্লিয়ার আপনাকে কিন্তু রাখতে হবে, কারণ টাইস যেহেতু 2 ইঞ্চি হবে এবং ছাকরা লাগানোর জন্য আপনাকে 1 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। তখন এই পাশে পানির পাইপটা যাবে এবং এটা দেখেন পাইপের উপর দিয়ে আসবে, সেক্ষেত্রে আমাকে অফসাইটের একটি অংশ দেখেন যেটা প্লেন অংশ অফসাইডের এটাকে আপনাকে খুলে নিতে হবে। নেওয়ার পর টিটাকে সুন্দর করে ধরে এইভাবে আপনাকে ফিটিংটা করতে হবে, ঠিক এভাবে বসিয়ে আপনি এখন যতটুকু পাইপ প্রয়োজন হবে ঠিক অ্যাকুরেট মাপ নিয়ে আপনাকে পাইপটা এর সাথে যোগ করে দিতে হবে। তে যখনই এই কাজগুলো করবেন অবশ্যই মনোযোগ এবং ধীরস্থিরভাবে কাজ করবেন, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ফলোর দিয়ে কাজ, এটা কোনো সময় রেবেলের যেন 19-20 না হয় এটা আপনাকে অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে। এখন ময়লার পাইপ যেমন আমি ওরে পার টান দিলাম একটা, এখন পানির পাইপটা আমি একটা 20 ফিটি পাইপ যোগ করে দেওয়ার পর আমি স্পিড রেবেল দিয়ে আমার যে পাইপটুকু কাজ করলাম এটা রেবেলটা আমাকে দেখে নিতে হবে, যাতে কোনোভাবে এটা যেন রেবেলের কোনো ঘাটতি না থাকে। এখন বাইরের পাশে আমি যেটুকু পাইপ লাগবে অর্থাৎ যে সাইডে আমার শুধু পাইপটা বের হয়ে থাকবে সেদিকে আমার বাড়তি পাইপটুকু লাগিয়ে ফেললাম। তো দেখেন এখানে কিন্তু আমার মল এবং পানির পাইপ দুটাই কিন্তু কাজ আমার হয়ে গেল। এখন আমি কি করতে পারি, যেহেতু আমার রেবেলটাও ঠিক রয়েছে আমি সুন্দর করে আমি এখন এটাকে
মাটি চাপাই দিতে পারি। তো তার আগে পানির পাইপের দেখেন দূরত্বটা যে পিছন সাইডে আমার যতটুকু পাইপ লাগবে বাইর করে দিতে, সেটু পাইপ দেওয়ার পর আমি সুন্দর করে পাইপের নিচে আমি পানিতে দিব, যাতে কোনো সময় আমার রেবেলটা সমস্যা না হয়। অর্থাৎ নিচেকার মাটি যদি শক্ত হয়ে যায়, বালিটা শক্ত হয়ে যায়, তাহলে পাইপটা আমার রেবেলটা ঠিক থাকবে। তাই অবশ্যই এরকম পাইপ দেওয়ার পর আপনারা পানি দিয়ে বালিটাকে শক্ত করে দিবেন। তো এখন দেখেন আমার একটা ময়লার এবং পানির আমার পাইপটা কিন্তু আমার বের হয়ে গেছে, এবং দেখেন একদিকে তাকিয়ে আমি আরেকদিক কিন্তু দেখতে পারছি আমার লাইনটা কিন্তু আমি স্ট্রেট সোজা আছে, আমি কিন্তু এটা বুঝতে পারছি। তো এখন যেহেতু আমার যতটুকু কাজ করেছি এইটুকু কাজ আমার সঠিক রয়েছে, আমি এখন কি করতে পারি, আমি মাটি দিয়ে আমি কিন্তু এই পাইপটাকে একটু ঢেকে দিতে পারি। তো আমি এখন রুমের ভিতরে গিয়ে আমি এই বাদবাকি এই পাইপটুকু আমি সুন্দর করে মাটি দিয়ে বা বালি দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিতে পারি। তো অবশ্যই যতটুকু কাজ করবেন অবশ্যই এটা সাবধানতা এবং রেবেল এটাকে আপনাকে সুন্দর করে মাপজব করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এখন আমি এটাকে একটু মাটিতে ঢাকিয়ে দিব। তো এখন আমার কিন্তু ডাইনিং পার হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘর প্লাস রান্নাঘর সাথে আরেকটা টয়লেট রয়েছে, এখন এই দুটোটা আমি এখন কাজ করব এবং আউটসাইড আমি ডেলিভারির দিকে লাইনটা বের করে দেব। তো এখন ময়লার যে পাইপটা এই পাইপটার আমি কাজ করব। তো এখন প্যান বসানোর জন্য অবশ্যই আপনাকে পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার নিতে হবে। এই জন্য আমি লং ট্যাপ ধরার জন্য আমি 10 ইঞ্চি ক্লিয়ার রেখে আমি এখানে যেহেতু আমার ওই পাশে যেহেতু টয়লেট রয়েছে আর এটা আমার ময়লার পাইপ, তো ময়লার পাইপ আমি এখানে যে টি আমি যোগ করার জন্য আমি যে টি খাওয়াবো এই টির মাপটা অবশ্যই 10 ইঞ্চি পিছন থেকে আমাকে নিতে হবে। এবং পানির যে পাইপ রয়েছে পানির পাইপটা আমাকে যেহেতু প্যান্ডেলে আমি 3 ফিট দিই, 3 ফিট থেকে আরও 2 ইঞ্চি ক্লিয়ার রেখে আমাকে গোসলের যে পাইপটা সেটাকে আমাকে মাপ নিয়ে রাখতে হবে। তো এখন সুন্দর করে ময়লার পাইপটাকে আমি কাজটা সম্পূর্ণ শেষ করে দিই। দেখতেই পাচ্ছেন এখানে রান্নাঘরে এসে আমি কী করলাম, ময়লা এবং পানির ঠিক উভপলি দেখেন একটা অফসাইডের অর্ধেক মুখ খেয়ে এবং ময়লার পাইপের জন্য টি লাগিয়ে এটাকে রেভেল করে আমি একটু অ্যাকুরেট রাখবো। তো বন্ধুরা অবশ্যই যেদিকে আমার ময়লা এবং পানির ডেলিভারি অর্থাৎ গড়ে চলে যাবে সেদিকে যেন অবশ্যই আমার আস্তে আস্তে ঢালু হয়, এদিকে আপনাকে অবশ্যই খেয়াল করে রাখতে হবে। বন্ধুরা পাইপটা যাতে আঁকাবাঁকা বা সাপোর্টের প্রয়োজন হলে আপনি সুন্দর করে বালি দিয়ে বা মাটি চাপা দিয়ে সুন্দর করে রেবেলটা ঠিক রাখবেন। এখন আমি অর্থাৎ যে সাইডে আমি দেখলাম পুকুরের সাইডে যে সাইডে আমার ময়লা এবং পানি বের হয়ে যাবে আমি সেদিকে পাইপ আমি ক্লিয়ার করে দিলাম। এখন আমি রান্নাঘরের যে পানি ডেলিভারি পাইপ এবং পাশে যে টয়লেটটা রয়েছে এই দুই টয়লেট এই একটা টয়লেট এবং রান্নাঘরের পানির পাইপে আমি কাজ করব। সর্বপ্রথম দেখেন আমি ময়লার যে পাইপটা রয়েছে ওই পাশে আমার যে একটা প্যান হবে আমি দেখাই, রুমের সাথে অ্যাটাচড রান্নাঘরের সাথে প্যান হবে, এইটার আমি এখন কাজ করব। এইখানে আমার প্যান হবে, প্যানটা ঠিক মিডেলে হবে এবং এইখানে আমার গোসলের পানির পাইপ হবে। তো প্রথমে আমি বাথরুমে প্যানের যে লাইনটা লং ট্যাপ এই লং ট্যাপের আমি এখন কাজ করে দেব। এখানে আপনার পিছন থেকে 10 ইঞ্চি এবং সাইড থেকে 16 ইঞ্চি ক্লিয়ার রেখে এবং পিছন থেকে 10 ইঞ্চি এবং এইখানে ঠিক মিডল অনুযায়ী আপনাকে মাপ নিতে হবে। অর্থাৎ এখানে রয়েছে আমার এই পাশেও 22 ইঞ্চি হাফ ইঞ্চি এবং 22 ইঞ্চি হাফ, ঠিক অ্যাকুরেট মিডল করে আমি এখন যতটুকু পাইপ লাগবে ময়লার ঠিক সেম অ্যাকুরেট মাপ নিয়ে আমাকে পাইপটা কাটতে হবে। তো এটা কিন্তু অবশ্যই যখনই কাজটা করবেন দেখেন সুন্দর করে স্পিড রেবেল দিয়ে আমার দেখেন এটা কিন্তু
লং টাইপের দিকে কিন্তু উঁচু রয়েছে এবং সামনের পাইপের দিকে কিন্তু ঢালু রয়েছে। তার মানে নিশ্চিত আমি যখন টয়লেট ব্যবহার করব অর্থাৎ প্যানটা ব্যবহার করব খুব নিমেষে আমি কিন্তু এই ময়লাটা খুব দ্রুত আকারে কিন্তু আসলে ময়লাটা চলে যাবে। এটা কিন্তু কোনো বাধার বা কোনো দেরি মানে দেরি বা সমস্যা হওয়ার কোনো থাকবে না, যেহেতু আমি সুইট রেবেল এটাকে রেবেল করে নিচ্ছি। এরপর আমি এখানে গোসলের যে পানির পাইপটা এখন এই পাশ দিয়ে আমি কাজ করব। তো এখান থেকে আমার প্যানের ঢালাই আমার সর্বোচ্চ হলে 3 ফিট হবে। 3 ফিট হওয়ার পর আমি 2 ইঞ্চি আরও ক্লিয়ার রেখে তারপর আমি লং ট্যাপটা বসাবো, যেহেতু টাইস 1-2 ইঞ্চি আপাকে ফ্রি রাখতে হবে। এখন আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের আরেকটা এখানে যে আমার পানি যার ব্যবস্থা করতে হবে সেটার সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট হবে, অর্থাৎ এখানে সিঙ্ক যে ব্যবহার করা হবে সিঙ্কের পানি এবং টয়লেটের গোসলের পানি এক পাইপ দিয়ে দেখেন আমি সুন্দর করে এখানে এক পাইপের সাথে যোগ করে আমি কিন্তু নিয়ে এসে মেন যে পানির পাইপ তার সাথে আমি যোগ করে দিয়েছি। তো আমার পাইপটা কিন্তু কমপ্লিট। এখন আমি সর্বশেষ এটা স্পিড রেবেল দিয়ে আমি এটাকে রেবেল করে নিব। বন্ধুরা, এই রেবেল করার সময় অবশ্যই আপনাকে সতর্কতা এবং সঠিকভাবে রেবেলটা করতে হবে যাতে কোনো সময়ই সমস্যা না দেখায়, কারণ এটা কিন্তু পরবর্তীতে ফোলর হয়ে টাইস হয়ে একবারে কমপ্লিট হয়ে যাবে, কোনো সময় কিন্তু এটা আর তোলা বা নড়াচড়া করা যাবে না। তাই অবশ্যই এটা সাবধানতা এবং অ্যাকুরেট রেবেল করে আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। সর্বশেষ আমার পাইপ এবং সব কিছু কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আমি এটা একটু ভিজিয়ে আমার আমার পাইপের সাপোর্টটা যাতে ভালো থাকে আমি সুন্দর করে আমি একটু বালুটাকে ভিজিয়ে দিব এবং পানি দিয়ে সর্বশেষ আমি আমার পরীক্ষাটা আমি এখন টেস্ট করব। তো এখন প্রথমে যে আমি দুটা বাথরুম একসাথে ছিল এই পাশে লং ট্যাপের পানি এবং ময়লার পাইপে দুটাতে পাইপ আমি পানি ঢেলে দিলাম। এখন পিছনে গিয়ে আমি আপনার দেখাবো যে এই পানিটা প্রথম দিকে আমার পানি আপনার গড়ে কিনা। এটা হলো সদর দিক, অর্থাৎ এই সাইডে আমার কিন্তু কোনো ট্যাঙ্কি হবে না, কোনো কিছু হবে না, এই সাইডে শুধু আমার গ্যাস পাইপ উঠে যাবে। তো এটা হলো সদর সাইড, এই সাইড থেকেই কিন্তু আমার আস্তে আস্তে অপরজিট পাশে কিন্তু আসলে মল এবং পানি গড়ে যাবে। তো আসলে লং ট্যাপে পানি এবং ময়লা এবং পানির পাইপে দুটাতে আমি কিন্তু পানি দিয়েছি, এই পাশে কিন্তু গড়ছে না, অর্থাৎ তার মানে আমার পানি আমার ওই দিকে কিন্তু গড়ে যাচ্ছে। এখানে কিন্তু পানি ময়লার পাইপে কোনো পানি দেখাচ্ছে না এবং পানির পাইপে কিন্তু পানি দেখাচ্ছে না, কিন্তু আমি পাইপে কিন্তু পানি ঢেলেছি। এখন আমি পিছনে যে সাইডে আমার পুকুর রয়েছে সে সাইডে আমি দেখব যে আমার পানি পাইপ দিয়ে পড়ছে কি না। আমি একটু নেমে গিয়ে দেখাই, দেখেন এখানে দুইটা পাইপেই কিন্তু আমার পানি পড়ে যাচ্ছে। তো এখানে ওইখানে দেখাইছিলাম যে গেট বিমের উপরে একটা ইটের উপর থেকে কিন্তু আমি ওই পাইপটা দিয়েছিলাম, আর এখানে সরাসরি গেট বিমের উপরেই আমার কিন্তু রয়েছে, অর্থাৎ সেখান থেকে এখানে আমার 3 ইঞ্চি পাইপটা কিন্তু ডাউন রয়েছে। বন্ধুরা, আমি আবারও বলছি ওইখানে কিন্তু গেট বিমের উপরের ইটের থেকে পাইপটা ধরেছি এবং এইখানে দেখেন গেট বিমের উপরে আমার পাইপটা রয়েছে, সেক্ষেত্রে ওই পাশ থেকে আমার এই পাশ 3 ইঞ্চি এই পাইপটা ডাউন রয়েছে। আপনারা যখন কাজ করবেন ঠিক এইভাবে আপনারা সুন্দর করে রেবেল এবং সতর্কতার সাথে কাজ করবেন। তো আমার কাজ কমপ্লিট, আমার নিশ্চিত আমার কাজ আমার ঠিক আছে রেবেল। আমি এখন সুন্দর করে এটাকে একটু ভিজিয়ে যাতে আমার পাইপটা কোনো সময় লড়ে না যায় বা দেবে না যায় এজন্য পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভিজিয়ে রাখবো যাতে আমার বালিটা নিচে এঁটে যায়। তো আমার এখনও ভিজানো হয়ে গেলে আমি এখন পিছনে কাজ করে দেখাবো আসলে পিছনে কীভাবে কাজ করবেন। এখানে সব কাজ কিন্তু হয়ে গেল, রান্নাঘর রান্নাঘরের সাথে একটা টয়লেট এবং এই পাশে আমার কোমন একটা বাথরুম ডাইনিংয়ের সাথে এবং অ্যাটাচ একটা বাথরুম, সব কিছু কাজে কিন্তু আমার হয়ে গেল। ভিতরকার কাজ কিন্তু আমার সব কমপ্লিট, এখন বাইরের কাজ। তো এই পাশে আমার রাস্তা, এই পাশে আমি শুধু গ্যাস পাইপ তুলে আমি কিন্তু কমপ্লিট করব। তো বন্ধুরা, এইখানে কিন্তু অনেক লোক ভুল করে, তো এইখানে আমাকে ডোর ব্যান আমাকে ব্যবহার করতে হবে, কারণ যখন আমি ইচ্ছা করব এই পাইপে কোনো সমস্যা বা কোনো কিছু আমার যদি প্রবলেম হয় আমি খুব সহজে মুখ খুলে আমি কিন্তু এই পাইপটা দ্রুত আকারে পরিষ্কার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে দুইটাই কিন্তু আমি এখানে ডোর ব্যান ব্যবহার করছি যাতে খুব সহজে আমি মুখ খুলে আমি পাইপটার আমি সর্বশেষ অবস্থা কিন্তু জানতে পারবো এবং দেখতে পারবো।
এবং দুটো পাইপ দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু রিভিল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন এরপর গ্যাস পাইপ আমি কিন্তু দেখেন মলের যেটা গ্যাস পাইপ সেটা সাত পর্যন্ত তুলে দিয়েছি এবং পানির যেটা সেটা আমি রিংটার উপর পর্যন্ত তুলে রেখেছি, যখন দোতলা হবে তখন এই পাইপে যোগ করে আমি কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার যে কোনো কাজের জন্য আমাকে সমস্যার কথা জানাতে পারেন, ইনশাআল্লাহ ভিডিও সহ আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।